নমস্কার বন্ধুরা আজ আবার একটি খুব সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি সকলেরই ভীষণ পছন্দ হবে আজ একটি উলসুতো দিয়ে প্লাস্টিকের বস্তার ওপর আসন তৈরি করে আমি তোমাদের দেখাবো আসন তৈরির ক্ষেত্রে আমাদের কি করতে হবে সুষ্টিকে নিচের দিক থেকে উপরের দিকে ঢুকিয়ে নিয়ে তারপর এক ঘর নিয়ে চোদ্দো লাইন ওপরে এক ঘর নিতে হবে তারপর নিচের দিকে এক ঘর করে কমাবো এবং নিচের দিকে দু ঘর নিব। এভাবে লাল সুতো দিয়ে ছটি লাইন করব। নিচের দিক থেকে একটি ঘর লাইন করে কমাবো এবং দুটি ঘর করে বাড়াবো এভাবে লাল সুতো দিয়ে আমরা টোটাল ছটি লাইন করব তারপর আমরা সুতোটিকে পাল্টে নেব মানে অন্য কালারের আরেকটি সুতো নেব। সেক্ষেত্রে আমরা অরেঞ্জ কালারের সুতো ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কালারের সুতো ব্যবহার করতে পারেন তো অরেঞ্জ কালারের সুতো দিয়ে আমি নিচের দিকে চারটি লাইন করে নিয়েছি চারটি লাইন কমপ্লিট হয়ে গেলে আমার ফুলের কলির মতন একটি অংশ তৈরি হয়েছে সেক্ষেত্রে ফুলের কলির যে বোটাটা হয় সেটা আমরা সবুজ কালারের একটি সুতো নিয়ে নিচের যে একটি ঘর ফাঁকা আছে সেখান থেকে নিয়ে তিন ঘর ওপরে কোনাকুনি বরাবর সুতোটিকে ঘুরিয়ে এনে আবার যেখান থেকে আমি প্রথমে নিয়েছিলাম সেখান থেকে ঘুরিয়ে নিয়ে দুপাশেই একইভাবে করে ওপরের দিকে সুতোটিকে সেমভাবে মিডিল থেকে নিচের দিকে ঢুকিয়ে উপরের দিকে করে নিতে হবে তারপর কি করব নিচের যে ঘরগুলো আছে এক ঘর করে নিবো কোনি বরাবর আর শুষ্টিকে ঘুরিয়ে নেব সুতোটিকে সবুজ কালারের সুতো দিয়ে করেছি কারণ বোটা যেহেতু সবুজ হয় সেহেতু সবুজ করলে বেশি দেখতে ভালো লাগবে তো এক ঘর করে মোট আমি আটটি ঘর করেছি অপর ক্ষেত্রেও আমি একইভাবে আরেকটি কলি করে নেব প্রথমে এক ঘর নিয়ে চোদ্দো লাইন ওপরে আমি এক ঘর নিয়েছি নিচে দু এক লাইন কমিয়েছি এবং নিচের দিকে দু ঘর নিয়েছি তারপর তার নিচের লাইনে আমি চার ঘর নিয়েছি তার নিচের লাইনে আমি ছ ঘর নিয়েছি এভাবে এ এখানেও আমি ছটি লাইন করেছি তারপর অরেঞ্জ কালারের সুতো দিয়ে আবারও একইভাবে করে নিয়েছি এবং গ্রিন কালারের সুতো দিয়ে আমি এই ফুলেরও বোটা তৈরি করবো কীভাবে আসনটি করছি তোমরা তো বুঝতেই পারছো আমি কিন্তু খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি এবং সেলাইটাও কিন্তু ভীষণই সহজ একবার দেখলেই তোমরা করতে পারবে আমরা তো সকলেই বাড়িতে আসন ব্যবহার করি কম বেশি নিচে বসার ক্ষেত্রে আমরা আসন বেশি ব্যবহার করি তো যারা উলের কাজ করতে পছন্দ করো বা উলের কাজ পারো তাদের কাছে কাজটি ভীষণ সহজ মনে হবে আর যারা নতুন একদমই পারো না তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে কিন্তু চেষ্টা করলেই তোমরা পেয়ে যাবে আর আমার পেজে অনেক সহজ সহজ ও সুন্দর সুন্দর আসনের ডিজাইন আছে তো কিনতে আসন পাওয়া যায় কিন্তু নিজে যদি হাতে তৈরি করে নেওয়া যায় এত সুন্দর আসন তবে কেনার আসনের থেকে এর মূল্য হয়তো আমার কাছে অনেক তোমাদের কাছেও হয়তো অনেক আমি তো এভাবে আসন বানিয়ে অনেক আসন করেছি তো তোমরা কে কে আসুন বুনতে ভালোবাসো আর আমার সেলাই তোমরা অনেকেই ভীষণ ভালোবাসো কে কে আমার সেলাই ভালোবাসো সেটা কমেন্টে জানাতে ভুলবে না আর আমি কোথায় থাকি সেটা হয়তো ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো আমি আলিপুরদুয়ারের জটেশ্বরে থাকি আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানাতে ভুলবে না আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক ও শেয়ার করে দেবে আমার গল্প করতে করতে দুটি ফুল তৈরি হয়ে গেছে আমি এবার তিন নাম্বার ফুল করে নিচ্ছি একইভাবে তিন নাম্বার ফুল করছি এভাবেই পুরো আসনটা মাঝ বরাবর দেখে দেখে আমরা এক ঘর নিয়ে জোদ্দোর লাইন ওপরে ওপরে করে ফুলগুলো করে নেব তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে খুব সুন্দর একটি আসন নিয়ে আজ টাটা ভালো থেকো সকলেই কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও